বৈশাখের প্রখর খরতাপে পুড়ছে দেশ, আট জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে তিন দিন পর দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, আর 23 এপ্রিলের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র গরমের কারণে ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে, বেশি বিপদে পড়েছেন শ্রমজীবীরা। দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে 41.8°C। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। চৈত্রের শেষ থেকেই তীব্র তাপদাহে পুড়ছে দেশ, রাজধানী সহ সারা দেশে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। সকালে সূর্য ওঠার পরই তাপমাত্রা বাড়তে থাকে, বেলা বাড়ার সাথে সাথে যেন আগুনের হলকা ছড়ায়। বিশেষ করে দুপুরের পর আগুন ছড়া রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে, প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই গরমে খুবই কষ্ট হচ্ছে, এমন গরম গরমে গাড়ি চালাতে পারি না, শান্তি পাই না, ঘরের ভিতরেও থাকা যায় না, এত এত যে গরম। রোজার সময় এমন গরম বিপাকে ফেলেছে মানুষকে, বিশেষ করে শ্রমজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি। মাঠে আবাদ ঠিক মতো করতে পারছি না, কোনো করতে পারিনি যে এতটা খরা আমাদের আসবে, আমাদের রোজা থাকতেও হিমশিম খেতে হচ্ছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। কোনো একটা জায়গায় সূর্য যদি বেশিক্ষণ যাবৎ কিরণ দিতে থাকে, ওই জায়গায় উত্তপ্ত হতে থাকবে, আর যদি ওই অঞ্চলে যদি বৃষ্টিপাত না হয়, বাতাস যদি ওইভাবে না হয়, উত্তপ্ত হয়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। পশ্চিমে যে আটটা জেলা আছে, সেই আটটা জেলার মধ্যে মোটামুটি তীব্র তাপদাহ আমাদের চলছে। ঢাকায় রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.5°C, আর সারা দেশে সর্বোচ্চ চুয়াডাঙ্গা ও যশোরে 41.8°C, যা গতকালের চেয়ে 0.4°C কম। এই তীব্র তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাত না হয় এই অঞ্চলগুলোতে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, আর বৃষ্টি আসলে বা বাতাসের স্পিড যদি বেড়ে যায় তাহলে আমরা তাপমাত্রা কমের দিকে পেয়ে যাবো। গরমের তীব্রতা থেকে মুক্তি পেতে দেশের মানুষকে অপেক্ষা করতে হবে অন্তত 23 এপ্রিল পর্যন্ত। ফাহিম মোনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।